রেজিস্টার্স নোটবই প্রত্যেককে স্বাগত জানিয়ে নিলাম ক্লাস 8 এ স্থির তড়িতের দ্বিতীয় ভিডিও আজকে আমরা মূলত 25 পাতা থেকে শেষ অংশটি আলোচনা করব আমরা এর আগের ভিডিওতে কুলম্বের সূত্রটি আলোচনা দিয়ে শেষ করেছিলাম ঠিক তার পর থেকে এখানে শুরু করা হবে যে কুলম্বের সূত্রে আমরা যে কেটা দেখেছিলাম তার মান एवं একক সম্পর্কে আমরা আলোচনা করব যদি কেউ না জানো কুলম্বের সূত্র কি আমাদের চ্যানেলে দেখে নেবে প্রথম ভিডিওটি সি সেখানে সূত্রটা ডিটেলসে আলোচনা করা হয়েছে তাহলে যেটা বলেছিলাম এই কে এর মান কিসের উপর নির্ভর করে মাধ্যমের উপর অর্থাৎ এই আধান দুটি কোন মাধ্যমে রয়েছে যদি আমরা এটাকে শূন্য মাধ্যমে ধরি সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় হচ্ছে ওয়ান অর্থাৎ শূন্য মাধ্যমে কে সমান সমান ওয়ান কী পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যদি দুটি একক আধান অর্থাৎ ওয়ান ইএসইউ আধানকে পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরে রাখি সেই অবস্থায় তাদের মধ্যবর্তী যে বিকর্ষণ বলের মান হবে তা হচ্ছে ওয়ান ডাইন আমরা এমনি ওয়ান ডাইনের একটি সংজ্ঞা জানি সেটা হচ্ছে এক গ্রাম ঘরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে বলা হয় ওয়ান ডাইন ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক এসআইতে নিউটন সিজিএস এ ডাইন ডাইনের সঙ্গে আমরা প্রথম চ্যাপ্টারে আলোচনা করেছি আমরা এই সেই সংখ্যাটা এখানে যাচ্ছি না এখানে যেটা ব্যাপার সেটা কি বলা হচ্ছে যে দুটি ওয়ান ইএসইউ বা স্ট্যাটকুলম ইএসইউ আধান পরস্পরের থেকে এক সেন্টিমিটার দূরে থাকলে তাদের মধ্যবর্তী বিকর্ষণের মান হয় ওয়ান এখানে কে এর মান আসবে এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে যদি আমাদের এর এককটা বলতে বলা হয় তাহলে অবশ্যই কিছুই বুঝতে পারছো আমরা যে কে এর একক বের করি তাহলে কি বেরোবে এখানে সিজিএস একক আমরা লিখছি পরে আমরা এই সাইডটা নিয়ে আলোচনা করব তাহলে সিজিএস একক হবে হচ্ছে ডাইন এফ এর সামনে গুণ হবে তাহলে এফ এর মান হচ্ছে এর এ ওকে আমরা লিখছি ডাইন সেন্টিমিটার স্কোয়ার আর এটা হচ্ছে এস ইউ ইন্টু এস মানে ইএসইউ স্কোয়ার বা স্ট্যাট কুলম এস কে স্ট্যাট কুলম্ব বলা হয় স্ট্যাট কুলম স্কোয়ার কিন্তু যদি আমরা এটা এসআই পদ্ধতিতে বের করি তখন এর মান ওয়ান বিরোন এসআই পদ্ধতি মানে কি সেক্ষেত্রে আমাদের দুটি কুলম্ব আধানকে পরস্পরের থেকে ওয়ান মিটার দূরে রাখতে হবে দুটি কুলম্ব আদানকে যদি আমরা পরস্পরের থেকে ওয়ান মিটার দূরে রাখি তখন মধ্যবর্তী তাদের যে আকর্ষণ বা বিকর্ষণ বলে এখানে বিকর্ষণ আমরা লিখেছি মানে তাহলে আমাদের লেখা উচিত দুটি সমজাতীয় তাহলে তাদের মধ্যবর্তী যে বিকর্ষণ হবে তার মান হচ্ছে নাইন ইন্টু টেন টু নাইন নিউটন অর্থাৎ আমরা যদি এটাকে এসআই পদ্ধতিতে লিখি যে এসআই পদ্ধতিতে আমরা কি বলতে পারি দুটি সমজাতীয় এক কুলম্ব আধানকে পরস্পর থেকে এক মিটার দূরে রাখলে তারা পরস্পরকে নাইন ইন্টু টেন টু দি পয়েন্ট নাইন নিউটন বলে বিকর্ষণ করে অর্থাৎ এসআই পদ্ধতিতে আমরা যদি কে এর মান লিখি তাহলে এসআই পদ্ধতিতে কী হবে এসআই পদ্ধতিতে কে আমাদের দাঁড়ালো হচ্ছে নাইন ইন্টু টেন টু থ্রি পাওয়ার নাইন নিউটন meter square by coulomb square এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এবার আমরা আকর্ষণ কখন বাড়ে কমে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সেটার মধ্যে আর আসছি না এই ভিডিওতে এবারে আমাদের বুঝতে হবে যে ঘষার ফলে স্থির তরিত উৎপন্ন হয় কেন অর্থাৎ প্রথমে যে আমরা আলোচনা করেছিলাম যে একটা সোয়েটারকে বেলুন দিয়ে ঘষলাম কিংবা চিরুনি দিয়ে চুলা থার্মোকল থার্মোকলকে ব্লেড দিয়ে কাটলাম এই প্রত্যেক ক্ষেত্রে ঘর্ষণের ফলে স্থিতরিত উৎপন্ন হয় কেন এটা বুঝতে হবে ঘর্ষণের ফলে স্থির উৎপন্ন হয় কেন বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে যে পরমাণু কী কী নিয়ে তৈরি আমরা একটুখানি ইন শর্ট পরমাণুর গঠনটা জেনে নেব পরমাণুর গঠন ক্লাস সেভেনেও আমরা কিছুটা জেনেছি পরমাণুর কি থাকে পরমাণুর মধ্যে একটা কেন্দ্র থাকে সেই কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন শুধুমাত্র সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে নিউট্রন নেই তাহলে এই পরমাণুর কেন্দ্রে কি থাকবে প্রোটন আমরা পি দিয়ে লিখছি আর থাকবে হচ্ছে নিউট্রন এন দিয়ে লিখছি এবং এর বাইরে বিভিন্ন কক্ষ থাকে সেই কক্ষগুলোতে ঘুরে বেড়ায় কি ইলেকট্রন এখানে যে একটা থাকবে তা না একাধিক থাকতে পারে একটা দুটো তিনটে এইভাবে মানে মোটামুটি একটা স্ট্রাকচার কি ভেতরে একটা নিউক্লিয়াস যার মধ্যে প্রোটন ও নিউট্রন রয়েছে এবং বাইরে এরকম কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে এখন এই ইলেকট্রনের আদান প্রদানে কিন্তু স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার কারণ স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার কারণ কি ইলেকট্রনের আদান প্রদান হওয়ার কারণ মানে কি যখন আমরা ঘষলাম একটা বস্তুকে একটা বস্তু দিয়ে ঘষছি তখন একটা বস্তু থেকে ইলেকট্রন অন্যটার মধ্যে চলে যায় প্রোটন কিন্তু যায় না কি বললাম ঘষার ফলে ধরো এখানে আমরা একটা কাঁচের রড নিয়েছি সেই কাঁচের রডকে একটা গালার টুকরো নিয়েছি এটা ধরো আমাদের কাঁচ গ্লাস আর ধরো একটা এখানে এবং গালার ডালা নিয়েছি নিয়ে এই গালাটা দিয়ে বেশ করে কাঁচটাকে ঘষছি এখন কি হবে এখন এই দুটোর মধ্যে কেউ একজন ইলেকট্রন ছাড়বে আর কেউ ছাড়া ইলেকট্রনকে নেবে কে ছাড়বে কে নেবে তার জন্য আমি কী বলেছিলাম আগের ভিডিওতে তোমাদের এই পঁচিশ পাতার যে লিস্টটা রয়েছে বইতে এর সাহায্য নিতে দেখো এখানে কাঁচ আছে ওপরে গালা আছে নিচে কাঁচ দু নম্বরে গালা হচ্ছে ন নম্বরে তাহলে যখনই আমরা গালা দিয়ে কাঁচকে ঘষব কাঁচ থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে গালাতে কি হবে কাঁচের থেকে ইলেকট্রন বেরিয়ে গালার মধ্যে চলে যাবে গালাকে কাঁচ দিয়ে ঘষার ফলে বা কাঁচকে গালা দিয়ে ঘষার ফলে ওটা কোনো ব্যাপার নয় যাকে ইচ্ছা যেটা দিয়ে ঘষতে পারি এই দুই ঘর্ষণের ফলে কি হবে কাঁচের থেকে কিছু ইলেকট্রন গালায় প্রবেশ করবে তার মানে কাঁচ যেহেতু ইলেকট্রন ছেড়ে দিল কিন্তু প্রোটনগুলো তো রয়ে গেছে তাহলে এই কাঁচ হবে হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্থ মানে এটা হয়ে যাবে হচ্ছে এরকম প্লাস পুরোটা জুড়ে আর এই যে গালার টুকরোটা কি করলো ইলেকট্রনকে নিল তাহলে এই গালাটা হবে হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্থ বা মাইনাস তাহলে এটাই হচ্ছে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার কারণ মানে যখন আমরা একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে ঘষব তখন একটা বস্তুর ইলেকট্রন অন্যটার মধ্যে চলে যাবে কার থেকে ইলেকট্রন যাবে এবং কে ইলেকট্রন নেবে তার জন্য স্থির শ্রেণীর শ্রেণির সাহায্য আমাদের নিতে হবে এটা বেরিয়ে যাওয়ার ফলে কী হবে যে বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গেল তার প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা কমে গেল ফলে সেটা হলো ধনাত্মক তরিদগ্রস্ত আর যেটা ইলেকট্রন নিল তার কি হলো তার প্রোটনের থেকে ইলেকট্রন বেড়ে গেল ফলে সেটা হলো ঋণাত্মক তরুতগ্রস্ত এইভাবে আমরা যখন দুটি বস্তুকে ঘষি সেই ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় এটাই হচ্ছে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার কারণ এবং সেক্ষেত্রে অবশ্য এই একই সূত্র প্রযোজ্য হবে যে ধনাত্মক তরুতগ্রস্ত পশু সে ঋণাত্মককে আকর্ষণ করবে এরপরে কিন্তু এরা একে অপরকে আকর্ষণ করতে পারবে এরপরে তোমাদের আছে স্থির তরিত আবেশ

কোনো নিস্তরিত বস্তুর সামনে আনি সেই নিস্তরিত বস্তুটা তরিদগ্রস্ত বস্তুর প্রভাবে সাময়িকভাবে তরিদগ্রস্ত হয় সেই জন্যই নিস্তরিত বস্তুকে আকর্ষণ করি ঠিক যেভাবে চুম্বকীয় আবেশ হয় চুম্বক কী করে একটা চুম্বক পদার্থের সাময়িক চুম্বক সৃষ্টি করে ধরো এই কাঁচটাকে এই ধনাত্মক কাঁচটাকে আমরা এখানে একটা নিস্তরিত কোনো বস্তুর সামনে নিয়ে এলাম এই কাঁচটায় আছে ধনাত্মক তরিদগ্রস্ত এ এলো কোন একটা নিস্তরিত বস্তুর সামনে সাথে সাথে কি করবে এর নিকটবর্তী প্রান্তে সৃষ্টি করবে হচ্ছে নেগেটিভ তরিৎ আর দূরবর্তী প্রান্তে সৃষ্টি করবে পজিটিভ তরিৎ অর্থাৎ ঠিক যেমন নিকটবর্তী প্রান্তে বিষমেরু এবং বিপরীত প্রান্তে সমমেরু হয় তাহলে একটা প্লাস মাইনাস হলে এরা তখন একে অপরকে আকর্ষণ করতে পারবে এটাকে আমরা বলি স্থির তরিৎ আকর্ষণ বল চুম্বক সরি তরিৎ আবেশের কারণে তাহলে তড়িৎ আবেশটা হচ্ছে যে একটা তড়িৎগ্রস্ত বস্তু যখন নিস্তরিত বস্তুকে সাময়িকভাবে তরিতগ্রস্ত করে সেই জন্যই কিন্তু তারা নিস্তরিত বস্তুকে আকর্ষণ করতে সক্ষম হয় আর স্থির তড়িৎ প্রভাবের গতি তোমাদের একটুখানি রয়েছে সিলেবাসে সেটা কিছুই নয় নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনিক গতির মতো যে বিপরীত তরিতগ্রস্ত বস্তু একে অপরকে আকর্ষণ করে এবং ঘোরার জন্য তারা একটা বহির্মুখী বল প্রয়োগ করে এই দুয়ের প্রভাবে ঘোরে মানে স্থির তড়িৎ বলের প্রভাবে গতি স্থিত বলের প্রভাবে গতি কীরকম ধরো এটা একটা নিউক্লিয়াস রয়েছে যেটা পজিটিভ তরিদগ্রস্ত এর চারিদিকে একটা ইলেকট্রন ঘুরছে যেটা নেগেটিভ তরিদগ্রস্ত এবারে এই দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করবে এবং এটা যদি ঘুরছে এই ঘোরার ফলে একটা কেন্দ্র বহির্মুখী বল মানে কেন্দ্র থেকে বাইরে ছিটকে যাওয়ার কাজ করবে এই দুই বল একে অপরের বিপরীতে কাজ করে এটা একটা নির্দিষ্ট বেগে সব সময় ঘুরবে এটাকে আমরা বলি স্থিত বলের প্রভাবে গতি এটা কি গতি ধরো একটা এর উদাহরণ কি হতে পারে যে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনের গতি যদিও এটা খুব প্রাইমারি একটা কনসেপ্ট মানে খুব সাধারণ একটা ধারণা তোমরা পরবর্তীকালে যখন উচ্চ শ্রেণীতে পরম গঠন করবে তার এর সঙ্গে আরও অনেক কিছু পড়বে তখন হয়তো এটাকে কিছুটা খামতি দুযুক্ত মনে হবে তবুও তোমাদের ক্লাস এইটের ধারণার জন্য এটুকু জেনে রাখা দরকার যে বিপরীত তরিদগ্রস্ত একটা আকর্ষণ বল কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কাজ করে তাহলে আজকের ভিডিওতে আমরা তোমাদের স্থির তরিতে যে বাকি অংশটা ছিল সেটা আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো তা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা বুঝতে তাও জানাতে পারো আর এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে যারা আমাদের আমাদের সঙ্গে এতখানি সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ